বাস্কেটবলের প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চাঁদপুরের একই প্রতিষ্ঠানের 3 শিক্ষার্থী। আগামী 14 জুন তারা প্রশিক্ষণের জন্য রওনা হবেন। স্পোর্টস ভিজিটর প্রোগ্রামের আয়তায় চাঁদপুর বাস্কেটবল একাডেমির সহযোগিতায় তারা এই প্রশিক্ষণ নিতে যাচ্ছেন। প্রতিনিধি নুরুল আলমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বাস্কেটবল খেলার উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য আমেরিকা যাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে চাঁদপুর সদরের বীর প্রতীক মমিনুল্লাহ পাটোয়ারি একাডেমির একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার, সদ্য SSC পাশ করা ইতিয়া আক্তার ও নবম শ্রেণীর ফারহানা আক্তার। ক্যাপ্টেন সুমাইয়া আক্তার সহ প্রশিক্ষণের সুযোগ পাওয়া তিনজনেরই বেড়ে ওঠা অজপাড়া গায়। নানা প্রতিকূলতা পেরিয়ে বাস্কেটবলে দেশের বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করে তারা। এই 3 শিক্ষার্থী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর সহ বিভিন্ন জায়গায় বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নেয়। প্রথম ধাপ সিলেক্ট করে ওখানে আমরা নাম দিই, আর অনেক ব্যাপার স্যাপার ছিল কাগজপত্র নিয়ে, সেগুলি আমরা জমা দিই। সেখান থেকে আমাদেরকে অনেকগুলি ধাপের মাধ্যমে সিলেক্ট করা হয়েছিল। আমি খুবই নার্ভাস ছিলাম, আমাকে যখন জিজ্ঞাসা করতেছে আমার হাত পাও কাঁপতেছে ইংরেজিতে, আরও আমি তো বলতে পারিনি। ওরা অর্ধেক বলে বলি আমাকে বাংলা বললে ভালো হয়, পরে বললো আমরা কখনই এখানে যাওয়ার আশা করিনি, আমাদের স্বপ্নে ছিল, বাট এখন বাস্তবে খুবই ভালো লাগছে। তারা ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে দেশের বাস্কেটবলকে সারা পৃথিবীর বুকে তুলে ধরবেন, এমনটাই আশা সবার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। বাস্কেটবল সবচেয়ে বেশি খেলা হয় NBA, যেটা আমেরিকাতেই হয়, সবচেয়ে উন্নত তারাই, এবং ওখানে যারা প্রশিক্ষণ নিয়ে আসলে ওরা হয়তো ভবিষ্যতে আরো ভালো খেলবে। 4-5 বছর যাবৎ দেশে বলা হচ্ছে ধারাবাহিকভাবে খেলাধুলা করে আসছিল, তারই ধারাবাহিকতায় তাদেরকে নির্বাচন করেছে। এই একাডেমির ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এবং বিভিন্ন অঙ্গনে তারা অবদান রাখবে। এদিকে শনিবার বিকেলে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক কামরুল হাসান তাদের প্রত্যেককে আর্থিক সহায়তা প্রদান করেন। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন। আমেরিকার লস এঞ্জেলসের স্পোর্টস ডিপ্লোমেসির আওতায় ইয়থ স্পোর্টস অ্যান্ড উমেন্স ইম্প্রুভমেন্ট এই প্রশিক্ষণের আয়োজন করেছে। আগামী 15 জুন থেকে 29 জুন পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। তাদের বাংলাদেশি কোচ হিসেবে থাকবেন ইব্রাহিম মোহাম্মদ। বাংলাদেশ থেকে দেশি বোলার্স নামের একটি সংস্থার ব্যবস্থাপনায় 2018 সাল থেকে দেশের অনূর্ধ্ব 18 নারীদের বাস্কেটবল, ফুটবল ও ভলিবল নিয়ে উচ্চ প্রশিক্ষণ দিয়ে আসছেন। এবছর বাংলাদেশ থেকে 5 জন মনোনীত হয় আমেরিকায় প্রশিক্ষণের জন্য। অন্য 2 জন হচ্ছেন ঢাকার ইরাদা আজম ও সাফরিনা জারিন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।